আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ সাথে আছি আমি সৈয়দ তারিকুল ইসলাম শুরুতেই জানিয়ে আজকের প্রধান শিরোনামগুলো আগামী সোমবার থেকে লাল তালিকাভুক্ত দেশ থেকে যুক্তরাজ্যে আসা যাত্রীদের দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন শুরু করোনায় যুক্তরাজ্যে আজও এক হাজার একজন প্রাণ হারিয়েছে আক্রান্ত তেরো হাজারেরও বেশি এবং স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দর্শক ব্রিটেন প্রসঙ্গ সাম্প্রতিক ভ্রমণ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে তার জন্য সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার আজ পরিবহন মন্ত্রী গ্র্যান্ড শ্যাব সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন ব্রিটিশ জনগণকে সুরক্ষা দিতে সরকার বেশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে মিস্টার শ্যাবস বলেন বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে যুক্তরাজ্যের জনগণকে আভ্যন্তরীণ বা আন্তর্জাতিকভাবে ছুটি কাটানোর উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি তবে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড স্যামসন এ বিষয়ে সমালোচনা করে বলেছেন বর্তমানে যৌন অপরাধের জন্য এর থেকে কম শাস্তি বিদ্যমান এ বিষয়ে সাবেক টরি এমপি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডোমিনিক গ্রিভো বলেছেন গত দশ বছরের শাস্তির বিধান অতিরঞ্জিত এবং পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এদিকে প্রধানমন্ত্রী বোরিস জনসন সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন যুক্তরাজ্যের জনগণকে ভ্যাকসিন দেয়ায় অভ্যস্ত হতে হবে এবং অটামে পুনরায় ভ্যাকসিন গ্রহণ করতে হবে অন্যদিকে আগামী সোমবার থেকে যুক্তরাজ্যে লাল তালিকাভুক্ত দেশ থেকে আসা লোকজনকে দশ দিনের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে যেখানে খরচ ধরা হয়েছে প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড You must quarantine, again, that's been in place, but also take mandatory tests on day two and day 8। Uh, and in addition to that, there are a set of countries, we call them the red list countries, 33 of them at the moment, where we're saying um, there should be, in fact, there are no direct flights whatsoever from those countries that haven't been for a while again. But if you are traveling via another route from those countries, then you must quarantine in a hotel. And so that's being introduced as well uh, from Monday. করোনা মোকাবেলায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং ভ্যাকসিন কার্যক্রম তুলে ধরতে আজও টেন ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধানমন্ত্রী বরিস জনসন বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দর্শক চলুন সংবাদ সম্মেলনের কিছু অংশ দেখে আসি to all We can do the most, the fastest, to reduce the incidence of death and serious illness. And with less than a week to go until the target date of Monday the 15th, uh, there's no doubt we have made. Great strides with just over 13 million people now vaccinated in our United Kingdom, including one in four adults in England, over 90% of everyone over 75, and over 90% of eligible residents of care homes for the elderly. <laughs> গতকালের সংখ্যা ছিল এক জন সোমবার মৃত্যুবরণ করেছিলেন তিনশো জন আজ বুধবার সকাল নটা পর্যন্ত মোট মৃতের সংখ্যা এক লাখ চোদ্দো হাজার আটশো একান্ন জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তেরো হাজার তেরো জন গতকাল ছিল বারো হাজার দুশো চৌষট্টি জন সোমবার আক্রান্ত হয়েছিলেন চোদ্দো হাজার একশো চারজন আজ সকাল নটা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা উনচল্লিশ লাখ পঁচাশি হাজার একশো একষট্টি জন এদিকে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তেরো মিলিয়নের বেশি মানুষ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ উনিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন এক্সেলসিওর সিলেট হোটেলের সাবেক এমডি সাইদ চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির ইনভেস্টর এবং রয়্যাল এজেন্সির ডাইরেক্টর আব্দুল বারি ব্যক্তিগত উদ্যোগে ব্রিটিশ কোর্টে সাঈদ চৌধুরী এবং এক্সেলসিয়র সিলেট লিমিটেডের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন মামলাটি চলার পর গত অক্টোবর আড়াই বছর সেন্ট্রাল লন্ডনের কাউন্টি কোর্টের বিচারক স্যান্ডার্স এ মামলার রায় ঘোষণা করেন এবং মামলার রায়ে চৌধুরী একজন মিথ্যুক এবং প্রতারক হিসেবে চিহ্নিত হন গতকাল মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাদি আব্দুল বাড়ি এই কথাগুলো বলেন তিনি আরো বলেন মামলার রায়ে সাঈদ চৌধুরীকে ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালত আমার বিনিয়োগের তেপ্পান্ন লাখ টাকা মামলার খরচ এবং ইন্টারেস্ট সহ যাবতীয় পাওনা চোদ্দ দিনের মধ্যে ফিরে দিতে সাইদ চৌধুরীর প্রতি আদেশ জারি করেছেন এছাড়া আব্দুল বাড়ির এক আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ আদালত সাইদ চৌধুরী এবং তার স্ত্রীর মালিকানাধীন সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তরের উপর ইনজাংশন জারি করেছে এই ইনজাংশন সাইদ চৌধুরীর বাংলাদেশের পৈতৃক ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পত্তির ওপরও কার্যকর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এক্সেলশিওর এর ডিরেক্টর যথাক্রমে আব্দুল লতিফ জেপি এবং আনিসুর রহমান এবং বিনিয়োগকারী সিরাজ হক ও কয়সর খান এছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মহিবুর রহমান এবং রাজনীতিক নাসির উদ্দিন অনুষ্ঠানের শুরুর দিকে অংশ নেন সাইদ চৌধুরীর প্রতারণার শিকার শত শত যুক্তরাজ্য প্রবাসী তিনি এই দেশে বেশিরভাগ মানুষের কাছ থেকে বিনিয়োগ হিসাবে খেস টাকা নিয়েছেন তার আইনজীবীর লিখিত সাবমিশন থেকে আমরা এটি জানতে পারি এ কারণে সাঈদ চৌধুরীর প্রতারণার শিকার অনেকেই কোনো কথা বলারও সাহস পাচ্ছেন না করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসূচিতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সোলা ভন্ডারলিয়ান বুধবার তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন দেরিতে কোভিড 19 ভ্যাকসিন অনুমোদন দিয়েছে এবং এই মুহূর্তে আমাদের যেখানে থাকার কথা আমরা সেখানে পৌঁছতে পারিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইউ ব্লককে ধীরগতির কারণে সমালোচনার মুখে পড়েছেন কমিশন প্রধান যুক্তরাজ্যের চেয়ে পিছিয়ে থাকায় ক্ষোভ ছড়াচ্ছে করোনা হয়েছেন ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিলে র্যান্ডন তিনি ফ্রান্সের নাগরিক আগামীকালই তিনি একশো সতেরোতম জন্মদিন পালন করবেন বিবিসি এক প্রতিবেদনে জানায় লুসিলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় টুলন শহরের বৃদ্ধ নিবাসে বাস করেন তিনি উনিশশো সালে নিজের নাম বদল করে সিস্টার অ্যান্ড্রে রাখেন ষোলোই জানুয়ারি তার করোনা পজিটিভ ধরা পড়ে লুসিলে করোনা আক্রান্ত হওয়ার পর বৃদ্ধ আশ্রমের অন্যদের কাছ থেকে আইসোলেশনে চলে যান বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন বৃহস্পতিবার তার একশো সতেরোতম জন্মদিন তিনি এই দিনটির অপেক্ষায় আছেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের কাজ এগিয়ে নেওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির সিনেট তার বিরুদ্ধে অভিযোগ নভেম্বরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য ক্যাপিটালে সমবেত আইন প্রণেতাদের বিরুদ্ধে তার শত শত সমর্থকদের বিদ্রোহ করতে তিনি উস্কানি দিয়েছিলেন সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে চার ঘন্টা ধরে বিতর্ক অব্যাহত ছিল পরে মঙ্গলবার দুপুর থেকে এই অভিযোগের শুনানির পক্ষে জন এবং বিপক্ষে ভোট পড়ে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক সদস্যরা বলেন সাবেক প্রেসিডেন্টকে নিজের শেষ দিনগুলোতে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে ট্রাম্পের দুজন আইনজীবী অবশ্য এর বিরোধিতা করেছেন তাদের দাবি সংবিধান প্রণয়নের সময় কথা বলা হয়েছে যে ক্ষমতায় থাকার সময় কেবল প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে তবে এটি ট্রাম্পের জন্য প্রযোজ্য নয় কারণ বিশ জানুয়ারির বাইডেনের অভিষেকের সঙ্গে সঙ্গেই ট্রাম্পের চার বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে দর্শক এবার বাংলাদেশ প্রসঙ্গ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে বীরুত্তম খেতাব দেওয়া হয় স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পর রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মীয়কৃত খুনি শরীফকুল হক ডালিম নূর চৌধুরী রাশেদ চৌধুরী ও মসলিউদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মঙ্গলবার বাহাত্তরতম সভায় জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিল করার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা একই সাথে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনি শরীফুল হক ডালিমের বীর উত্তম নূর চৌধুরীর বীর বিক্রম রাশেদ চৌধুরীর বীর প্রতীক এবং উদ্দিনের নামের সঙ্গে বীর প্রতীক খেতাব বাতিলের বিষয়টিও জামুকার সভায় উত্থাপন করা হয় বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন জামুকার সভায় জিয়াউর রহমান সহ আরও অনেকের নাম এসেছে যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত তাদের কার কী ভূমিকা ছিল এবং এ বিষয়ে কি কি দালিলিক প্রমাণ আছে তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জামুকার আগামী সভায় যাচাই বাছাই করে তা চূড়ান্ত করা হবে এমন বহু নজির আছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো সেই জন্য আমরা জিয়া রহমান মুস্তাক তার মাহবুল আলম চাষি এরকম অনেকের নাম নিয়েই কথা হয়েছে সে তাদের কি কার কি ভূমিকা এবং অনুহাত্মার সাথে সম্পৃক্ততা কি সেটা দালিলিক প্রমাণ সহ পরবর্তী সভায় উপস্থাপিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে এদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা গ্রহণ শেষে আইনমন্ত্রী আনিসুল হক কথা বলেন জিয়াউর রহমানের বৃহত্তম খেতাব বাতিলের বিষয়ে যদি কেউ মুক্তিযোদ্ধা হয় তাহলে পরে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক কেউ যদি এমন হয় যে মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে দুই হাজার ষোলো সালে জিআউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার পরে জাতীয় জাদুঘর থেকে তার পদকটিও সরিয়ে নেয়া হয় বলিউড লাওলি এনটিভি নিউজ ডেস্ক দর্শক এবারে একটি শোক সংবাদ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির উপদেষ্টা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন রাজিউন ইলাহে আজ বুধবার স্থানীয় সময় ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এম গুনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ এম গুনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক শোকসম্পপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান দর্শক সময় হল একটি বিজ্ঞাপন বিরতির ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানোর তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট সংবাদ সংগ্রহ করতে গিয়েই নিজেই সংবাদ শিরোনাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক সাংবাদিক অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গেলে একটি অসাধু চক্র উপরচুপুরি আঘাতে জখম করেও ক্ষান্ত হয়নি শুরু করে গাছের সাথে বেঁধে নির্যাতন বিস্তারিত দেখুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্টে তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থান জাদুকাটা নদীর সৌন্দর্য বিনষ্টকারী ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছবি তুলতে গেলে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেনকে গুরুতর আহত করে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায় একদল অসাধু বালু হেকু চক্র নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক মহল আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আমাদের তাইপুরের যে সাংবাদিক নির্যাতিত হয়েছে কামাল হোসেন যারা এই সাংবাদিককে এইভাবে মেরে আহত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তাহিরপুর থানায় দশ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় খবর নিয়ে জানা যায় এ পর্যন্ত পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয় আমি সাংবাদিক কামাল হোসেন দুপুর তথ্য নদী পার খাইটা পোহারি করে বালু হাতুর উত্তোলন করতেছে কিন্তু সরকারের জাদুঘাটা নদীতে বালু হাতুর উত্তোলন বন্ধ খবর পাই আমি জাদুঘাটা নদীর পারে যাই যাওয়ার পরে মাহমুদুল পোহারির মালিক মাহমুদুল দিন ইসলাম রইস তারা তিনজন আমার খাসা এসা আমারে বলে যে তারা সাংবাদিক সেখানে নদীর পারে আসলে নদী বন্ধ হয়ে যায় মানুষ কাজ করতে পারে না ভালো হতেও চেষ্টা করতে পারে কোয়া মারার জন্য মাইডর আরম্ভ করে লুৎফর রহমান এনটিভি ইউরোপ নিউজ সোনামগঞ্জ সমাজ বিশেষ অবদানের জন্য এক মুঠো হাসি ইয়ত রাইজিং অ্যাওয়ার্ড ঘোষণা করেছে সামাজিক সংগঠন এক মুঠো হাসি নবীগঞ্জ উপজেলার আঠারোটি সংগঠনের প্রাথমিক আবেদনপত্র বাছাই করে ইকরা সমাজ কল্যাণ পরিষদ আদর্শ সামাজিক সংস্থা ও আমরা লাল সবুজ যুব সংঘকে মনোনীত করা হয়েছে নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী রহমান চৌধুরী তসনু জানান সোমবার নবীগঞ্জের আল হেলাল কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে উক্ত সংগঠনের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় এতে একমুঠো হাসির সদস্য সাইফুর রহমানের সভাপতিত্বে ও জাবেদুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাস মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ এতে এক মুঠো হাসি ইয়ত রাইজিং অ্যাওয়ার্ড ও সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা প্রদান পর্ব পরিচালনা করেন জয়নুল হক এ সময় হবিগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের এগারো জনকে সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা এক একমুঠো হাসির জন সদস্যকে বর্ষসেরা সদস্য এবং অ্যাওয়ার্ডের জন্য আবেদনকারী অন্যান্য সংগঠনগুলোকে সমাজসেবায় অবদানের জন্য এক একমুঠো হাসির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় উল্লেখ্য স্বেচ্ছাসেবী কাজে সামাজিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এবছর থেকে চালু করা হয়েছে এক মুঠো হাসি রাইজিং অ্যাওয়ার্ড যা প্রতিবছর বছর নবীগঞ্জ উপজেলার তিনটি সংগঠনকে প্রদান করা হবে এক মুঠো হাসি নবীগঞ্জ উপজেলার একটি অন্যতম সামাজিক সংগঠন যারা প্রতিষ্ঠার পর থেকে আর্থ মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে চা পাতার কুড়ি সংগ্রহ করার চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য কলম করার কাজ সঠিকভাবে ও নির্দিষ্ট মাপে চা গাছের কলম না হলে নষ্ট হতে পারে গাছ তাই বৃষ্টির অপেক্ষায় আছেন চা সংশ্লিষ্টরা এ নিয়ে জেলার কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথের ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে দুটি পাতা একটি কুড়ি নিয়ে চা গাছ শীত মৌসুমে চা গাছের উপরের দিকে পাতার অংশ নির্দিষ্ট মাপে কেটে ফেলার কাজকে বাগানের শ্রমিকরা কলম করা বলেন কলম করার কাজ কষ্টের কাজ এতে সবুজ গাছগুলো দূষণ রং ধারণ করেছে যেন সিংহের মতো খাড়া হয়ে আছে প্রতিটি চা গাছের ডাল টিলার পর টিলা চা গাছগুলো ন্যাংরা ভঙ্গিমায় দাঁড়িয়েছে পুরুষের পাশাপাশি নারীরাও চা বাগানে কাজ করছেন বিভিন্ন চা বাগানে কলম করা হয় নতুন চা গাছ তৈরির জন্য আর চাটাই করা হয় চা গাছের আকৃতি ও দৈহিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য চা বাগানের এক এক সেকশনে গাছের বয়স এক এক রকম কিছু কিছু গাছের বয়স পাঁচ থেকে দশ বছর আবার কিছু কিছু গাছের বয়স বিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত রয়েছে বয়সের উপর ভিত্তি করে কাটার গভীরতা নির্ভর করে এদিকে চা গাছ চাটাইয়ের ফলে বর্তমানে উৎপাদন নেই যার ফলে বাজারে চায়ের মূল্য বৃদ্ধি পেয়েছে আবদুল্লাহ টি হাউসের ব্যবসায়ী কামাল হোসেন জানান আগে চায়ের কেজি ছিল একশো টাকা থেকে দুইশো টাকা এখন এই চা পাতা থেকে তিনশো টাকা বিক্রি করতে হয় তাছাড়া গুণগত মান তেমন ভালো নয় চা উত্তোলনের শেষ সময়ে এমনটাই হয় বলে তিনি উল্লেখ করেন চা বাগানের কলম কাটার নানা নাম রয়েছে তার মধ্যে গোলাকাটা চাটাই আসলে এগুলো নির্ভর করে চা বাগান গাছের বয়স এবং উৎপাদন ক্ষমতার উপর তারপর বৃষ্টি পড়লে চা গাছে নতুন কুড়ি দ্রুত বাড়তে শুরু করে যদি সময় মতো বৃষ্টিপাত হয় তাহলে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি থেকে চা পাতা তোলা শুরু হবে বলে চা সংশ্লিষ্ট ও চা শ্রমিকরা জানান পর্যটন সমৃদ্ধ এবং চা বেষ্টিত মৌলীবাজার জেলা মৌলীবাজার জেলার বিভিন্ন চা বাগানে চলছে চা গাছ চাটাইয়ের কাজ আগামী এপ্রিল মাসে নতুন বৃষ্টিপাতের ফলে নতুন চা গজাবে এমনটাই প্রত্যাশা করেছেন চা সংলিষ্ট এবং শ্রমিকরা পিন্টু দেবনাথ এনটিভি নিউজ কমলগঞ্জ মৌলীবাজার গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দমুখর পরিবেশে বিপুল সংখ্যকের দর্শক সমাগমে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের গোয়ালকুড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান শীত মৌসুমে এলেই জগন্নাথপুর উপজেলার গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই মোরগের লড়াই ঘোরদৌড় সহ গ্রামীণ সংস্কৃতির নানান আয়োজন উপভোগ করতে প্রবাসে শৌখিন লোকজন নিজ এলাকায় এসে থাকেন গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত পাটলি ইউনিয়নের গোয়ালকুড়ি মাঠে সারের লড়াই অনুষ্ঠিত হয় ভোর থেকেই বিভিন্ন যানবাহন যুগে জগন্নাথপুর উপজেলা সহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে দর্শকরা সারের লড়াই দেখতে মাঠে ছুটে আসেন এদিকে সারের লড়াই উপভোগ করতে আসা শিশু কিশোর সহ সকল বয়সী লোকজনের মাঠে চারপাশে সমবেত হয়ে লড়াই উপভোগ করতে দেখা গেছে লড়াই চলাকালে পরাজিত সার মাঠ থেকে পালানোর সময় সারের ছুটোছুটির পাশাপাশি সারের কবল থেকে রক্ষা পেতে দর্শকদেরও বিদিক ছুটাছুটি করা এজন্য এক আনন্দের ঘন সৃষ্টি হয় দর্শক সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম আগামী সোমবার থেকে লাল তালিকাভুক্ত দেশ থেকে যুক্তরাজ্যে আসা যাত্রীদের দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন শুরু করোনায় যুক্তরাজ্যে আজও এক হাজার একজন প্রাণ হারিয়েছে আক্রান্ত তেরো হাজারেরও বেশি এবং স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই ছিল আমাদের হাতে থাকা এন ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন ডাব্লিউ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ